রাজশাহী অঞ্চলে জমে উঠেছে কোরবানির পশুর হাট এই মুহূর্তে রাজশাহীর সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি ও নাওগার মাতাজি হাটে আছেন এম আর রকি প্রথমে যাচ্ছি রকির কাছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বলা হয় এই সিটিহাটকে মূলত এই হাটে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে গরু নিয়ে এসেছেন খামারিরা এবং সেগুলো বিক্রির উদ্দেশ্যে তারা হাটে তুলেছেন আপনারা জানেন যে যেহেতু এখনও কোরবানির ঈদের কয়েকদিন বাকি আছে সেক্ষেত্রে কিন্তু কোরবানির যে পশুর বেচা কিনা সেটি কিন্তু এখনও খুব বেশি জমজমাট হয়ে ওঠেনি এই হাটে বিশেষ করে প্রচুর পরিমাণ এখানে কোরবানির পশুর আমদানি আছে এবং এখানে কিন্তু ক্রেতা সমাগমও ঘটছে তবে বেচা কেনা সেই অর্থে কিন্তু আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না বিশেষ করে ক্রেতারা যেটি বলছেন যে বিক্রেতারা এবার যে গরুর দাম সেটি অনেক বেশি তারা চাচ্ছেন যে কারণে তারা কিন্তু কোরবানির পশু তারা কিনতে পারছেন না পছন্দ মতো এখনও আমরা বেশ কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু একই কথা আমাদেরকে বললেন যে আসলে কোরবানির পশুর দাম বিক্রেতারা বেশি চাচ্ছেন তবে বিক্রেতারা বলছেন যে আসলে খাদ্য খাবারের দাম কিন্তু অনেক বেশি যে কারণে গবাদি পশুর খাদ্য খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু এবার গবাদি পশুর দামও বেশি হয়েছে যে কারণে তারা আসলে দাম বেশি চাচ্ছেন তবে বেচা কেনা নেই সেটি কিন্তু তারাও কিন্তু স্বীকার করেছেন এছাড়া জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া যে তথ্য অনুযায়ী সে অনুযায়ী জেলায় এবার চার লাখ ছেষট্টি হাজার একশো ছিয়ানব্বইটি কোরবানির পশু এখানে কিন্তু লালন পালন করা হয়েছে কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে এবং এখানে রাজশাহী জেলার যে চাহিদা রয়েছে সেটি তিন লক্ষ চব্বিশ হাজার নয়শো সাতাত্তরটি এবং উদ্বৃত্ত আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো উনত্রিশটি কোরবানির পশু আপনারা জানেন যে এখানে প্রচুর পরিমাণ এখানে হাটে ব্যাপারীরা আসেন এই এই হাটেও কিন্তু অনেক ব্যাপারীরা এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা এখান থেকে গরু কিনে নিয়ে যে তাদের নিজ নিজ এলাকায় বিক্রি করে থাকেন এর মধ্যে ঢাকা সিলেট চট্টগ্রাম সহ বিভিন্ন হাটের ব্যাপারীরা কিন্তু এখানে এসেছেন আমরা হাটি জারাদারদের সাথেও কথা বলেছি তারাও যেটি আমাদেরকে জানিয়েছেন যে এবারে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে সেটি ঠিক আছে এবং বেচা এখন শুরু হয়ে গেছে তবে এখনও জমজমাট বেচা কেনা সেটি কিন্তু এখনও হয়নি হাটই যারা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্বিঘ্নে যেন কুরবানির পশু বেচা হয় সে ব্যবস্থাটি তারা করেছেন তো এই ছিল আমার কাছে রাজশাহী সিটি হাট থেকে সর্বশেষ এখন আমরা চলে যাচ্ছি নগাঁয় সহকর্মী এম আর রকির কাছে ঈদের একেবারে খুব কম সময় রয়েছে হাটগুলোতে কিন্তু এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণের গরু ছাগল বিভিন্ন পশুরই কিন্তু সমারোহ দেখছিলাম আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁয়ের উল্লেখযোগ্য একটি বড় পশুর হাট নগর মাতাজি হাট সকাল থেকে কিন্তু খামারিরা এই গরুগুলো তারা নিয়ে এসেছেন এবং তারা গরুগুলো যারা কিনবেন তারা আসলে একটা দর হাঁকা হাঁকি করছেন এবং দুপুর থেকে আমরা লক্ষ্য করছিলাম আসলে গরুর দর হাঁকা হাঁকি এবং ব্যাটে বলে যতক্ষণ না মিলছে ততক্ষণ কিন্তু গরুগুলো কেনা বেচা হচ্ছে না বেশিরভাগ গরু কিন্তু এই মুহূর্তে ধরে রয়েছেন এবং গরুর দরের জায়গাটা কিন্তু যারা কিনছেন তারা বলছেন যে দর অনেক বেশি হাঁকা হচ্ছে বিগত বছরগুলোর চেয়ে এবার অন্তত পাঁচ থেকে সাত হাজার টাকা দর একটা অভিযোগ করছেন ক্রেতাদের তবে এখানে যারা খামারি তারা বলছেন এবার কিন্তু খরচের খাত অনেক বেড়েছে বিশেষ করে গো খাদ্যের দর বেশি হওয়ার কারণে তাদের একটা বাড়তি দর হাঁকতে হচ্ছে দর যদি বলি আহ একশো থেকে একশো বিশ কেজি ওজনের একটি পশু এখানে পছন্দ মতো যদি হয়ে থাকে তাহলে দর সেটা দাম হাঁকা হচ্ছে এক লাখ থেকে এক লাখ পাঁচ হাজার বা দশ হাজার টাকা একশো কেজি ওজনের একটি পশুর কেনা বেচার ক্ষেত্রে আমরা দেখেছি সর্বোচ্চ পঁচাশি থেকে নব্বই হাজার টাকায় কেনা বেচা হচ্ছে তো বড় গরুর ক্ষেত্রে কিন্তু ক্রেতার উপস্থিতি কিছুটা কম এক লক্ষ তিরিশ হাজার বা এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরু কেনার ক্রেতার উপস্থিতি কম বিশেষ করে দূরের ব্যাপারই এখানে কম আসছে ফলে এরকম একটি দরের জায়গাটা অনেকটা অনিশ্চিত এবং এই হাটে পর্যাপ্ত পরিমাণে গরু ছাগল এবার উপস্থিতি হয়েছে এবং শেষ সময় একটা সরব গরুর উপস্থিতিতে বেচা কেনা চলছে নওগাঁর এই মাতাজি হাটে তো ছিল নওগাঁর সার্বিক এখানকার গরু বেচা কেনার খবর আমার কাছে কোরবানির পশু বিক্রি হাটের খবর জানাতে যোগ দিয়েছিলেন রাজশাহী নওগাঁ থেকে আমাদের সহকর্মী